হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন অঙ্কের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে অঙ্কের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং প্রথমে আমি যে অঙ্কের যে বিষয়টা দিয়ে শুরু করব, তোমরা হয়তো সেটাকে দেখে মনে করবে, তোমরা তো সকলে এটা জানো, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তোমাদের এমন কিছু আমি জানাতে চলেছি যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই নিয়মগুলো কিন্তু জানা থাকলে তোমাদের অঙ্ক করতে ভীষণ উপকার হবে, ভীষণ হেল্প হবে, কিন্তু তোমরা অনেকেই কিন্তু এই নিয়মগুলো জানো না। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটুও স্কিপ না করে, কারণ অনেক কিছু নতুন তোমরা আজকে শিখতে চলেছো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করা যাক অঙ্কের ক্লাস নম্বর 4। তাহলে বন্ধুরা, আজকে শুরু করছি জোড় আর বিজোড় সংখ্যা দিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো যে জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, কিন্তু এর পরের যে বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না, কিন্তু সেটা ভীষণ উপকারী এবং তোমাদের অঙ্কের পক্ষে ভীষণ হেল্পফুল হবে। তো তাহলে আগে দেখে নেওয়া যাক জোড় সংখ্যা কাকে বলে। যে সমস্ত অখণ্ড সংখ্যা দুই দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকেই কিন্তু আমরা বলবো জোড় বা যুগ্ম সংখ্যা। যেমন 2, 4, 6, 8, 10 এগুলো সবই কিন্তু দুই দ্বারা বিভাজ্য, তাই এগুলো কিন্তু জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কাকে বলবো? ঠিক এর উল্টো হবে, অর্থাৎ যে সকল অখণ্ড সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় সেই সকল সংখ্যাকে আমরা বলবো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। যেমন 3, 5, 7, 9 এগুলো কিন্তু সবই বিজোড় বা অযুগ্ম সংখ্যা। তাহলে বন্ধুরা, এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, জোড় ও বিজোড় সংখ্যার ধর্ম। এই ধর্মগুলোকে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের অঙ্কের ক্ষেত্রে ভীষণ উপকারে হবে, যেগুলো কিন্তু খুব অল্প সময়ে অঙ্ক করতে তোমাদেরকে সাহায্য করবে। এবার দেখে নাও তোমরা এই বিষয়গুলোকে জানো কিনা। তাহলে এখানে প্রথম পয়েন্ট হচ্ছে, দুটি জোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সর্বদাই কিন্তু জোড় সংখ্যাই হবে। যেমন দেখো, এখানে 2 আর 2 যোগ করলে হয় 4, এই 2 আর 2 কিন্তু জোড় সংখ্যা, তেমনি যে উত্তর বেরিয়েছে 4 সেটাও কিন্তু জোড় সংখ্যা। আবার একইভাবে যদি এখান থেকে 4 থেকে 2 বিয়োগ করা হয়, দুটোই কিন্তু জোড় সংখ্যা, বিয়োগের ফলে যেটা বেরোলো সেটা 2, এটাও কিন্তু একটা জোড় সংখ্যা। এবার জোড় ও বিজোড় সংখ্যার দ্বিতীয় ধর্ম, দুটি বিজোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। তাহলে এটাও আমরা একবার দেখে নিই। যেমন এখানে বিজোড় সংখ্যা 3+ তার সঙ্গে যদি বিজোড় সংখ্যা 5 যোগ করি, সেক্ষেত্রে 5 আর 3 হয় 8, এই 8 কিন্তু একটা জোড় সংখ্যা। এবং 7-3 যদি এই দুটো বিজোড় সংখ্যার বিয়োগফল করি তাহলে উত্তর দাঁড়ায় 4, এটাও কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে বোঝা গেল বিজোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সর্বদাই কিন্তু জোড় সংখ্যাই হবে। এবার তৃতীয় নম্বর নিয়ম বা ধর্ম, একটি জোড় সংখ্যা ও একটা বিজোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সবসময় কিন্তু বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ একটা জোড় সংখ্যা যেমন 2 নিলাম, তার সঙ্গে একটা বিজোড় সংখ্যা 3 যদি আমি যোগ করি, এক্ষেত্রে উত্তর হবে 5, যেটা কিনা একটা বিজোড় সংখ্যা। আবার ঠিক একইভাবে একটা জোড় সংখ্যা আমি 6 নিলাম, তার সাথে যদি আমি একটা বিজোড় সংখ্যা 3 বিয়োগ করি, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 3, এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা। এবং বন্ধুরা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে ছোট সংখ্যার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে কোনো বড় সংখ্যার জোড় বা বিজোড়ের ক্ষেত্রে এই একই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। এবার চতুর্থ ধর্মটা দেখে নেওয়া যাক, দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে। যেমন দুটো জোড় সংখ্যা নিলাম 2 এবং 2, এদের গুণফল হলো 2 দুগুণে 4, এই 4 কিন্তু একটা জোড় সংখ্যা। যেমন দুটো জোড় সংখ্যা আরও নিচ্ছি, 4 গুণ 6, 4 ছক 24, এই 24ও কিন্তু একটা জোড় সংখ্যা। অর্থাৎ দুটো জোড় সংখ্যার গুণফল সর্বদাই কিন্তু জোড় সংখ্যা হচ্ছে। পঞ্চম ধর্ম, দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যাই হয়। যেমন 3 এবং 7, এই দুটো বিজোড় সংখ্যা গুণ করলে 3 7 21, এই 21 কিন্তু একটা বিজোড় সংখ্যা। 7 গুণ 9, এই দুটো বিজোড় সংখ্যার গুণফল করলে 7 9 63, এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা। অর্থাৎ দুটো বিজোড় সংখ্যার গুণফল কিন্তু সর্বদাই বিজোড় সংখ্যাই হবে। 6 নম্বর ধর্ম, একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে। যেমন একটা জোড় সংখ্যা 2 নিলাম, তার সঙ্গে একটা বিজোড় সংখ্যা 7 গুণ করলাম, 7 দুগুণা 14, এই 14 কিন্তু জোড় সংখ্যা। ঠিক একইভাবে একটা সংখ্যা বিজোড় সংখ্যা 3 নিলাম, তার সঙ্গে আর একটা জোড় সংখ্যা 6 নিলাম, 3 6
18 এটাও কিন্তু জোড় সংখ্যা। তাহলে বন্ধুরা জোড় ও বিজোড় সংখ্যার ধর্ম সংক্রান্ত এই 6টা নিয়ম তোমাদের আমি আজকে দেখালাম। এই 6টা নিয়ম তোমরা আগে থেকে জানতে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় এবং ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো। এবং এই ধরনের সমস্ত অঙ্কের ক্লাসগুলো পেতে এবং রিজনিংয়ের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।